السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد وبعد. سمانيت ديني بھائي ابن بندگن پتکی انترک مبارك بات. آج کے اما دیر انیک ديني بھائي যারা কুরআন এবং সহি হাদিসকে অনুসরণ করার কারণে অনেকভাবে নির্যাতিত হয়েছেন এবং নির্যাতিত হচ্ছেন, ওই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আজকে কয়েকটি কথা। যেই সমস্ত ভাইরা সহি আকিদা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পাওয়ার পরে সহিহ আকীদা গ্রহণ করতে পারতেছেন না কয়েকটি বাধার কারণে, ওই বাধাগুলাকে অতিক্রম করতে হবে। তার মধ্যে আপনি যখনই সহিহ আকীদা গ্রহণ করেছেন, যখনই আপনি কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করেছেন, যখনই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করা শুরু করেছেন, তখন থেকেই আপনার পিছনে তিনটি বাধা সৃষ্টি হবে। তার মধ্যে সর্বপ্রথম বাধা হবে গিয়ে আপনার ফ্যামিলি, সর্বপ্রথম বাধা আপনার ফ্যামিলি আপনার পিছনে রুখে দাঁড়াবে। যেই দিন থেকে আপনি সহিভাবে সালাত পড়া শুরু করেছেন, যেই দিন থেকে বেদাত বর্জন করেছেন, যেই দিন থেকে শিরিক বর্জন করেছেন, যেই দিন থেকে দাড়ি রাখা শুরু করেছেন, ওই দিন থেকেই আপনার ফ্যামিলি আপনার পিছনে দাঁড়াবে। দুই, প্রথম ফ্যামিলি থেকে আপনি এই বাধাকে অতিক্রম করে উঠতে হবে। দুই, আপনার গোষ্ঠী আপনার পিছনে দাঁড়াবে, আপনার গোষ্ঠী বাধা হয়ে দাঁড়াবে। কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতেছেন, কেন আপনি মুখে দাড়ি নিয়েছেন, কেন আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আপনাকে আপনার গোষ্ঠী অনেকভাবে নির্যাতিত করবে, এই বাধাকে অতিক্রম করে দাঁড়াতে হবে। তিন, গোষ্ঠীর বাধার পর পরে আপনার বাধা হয়ে দাঁড়াবে আপনার গ্রামবাসী, আপনার সমাজ। আপনার সমাজ আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে, সমাজের মাতব্বর, সমাজের কর্তারা আপনার পিছনে দাঁড়াবে, কেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করেন, কেন আপনি বুকের উপরে হাত বাঁধেন, কেন আপনি রফল ইয়াদাইন করেন, কেন আপনি জোরে আমিন বলেন, কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতেছেন, গ্রামের মাতব্বর কর্তা বর্তা যা আছে সবাই একত্রিত হয়ে আপনাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করবে, সেইটুকু সেই বাধা থেকেও আপনি অতিক্রম করতে হবে সেই বাধাকেও। এবার আসেন, আপনার ফ্যামিলি আপনাকে বাধা দিতেছে না, ফ্যামিলি বাধা দিতেছে না, ফ্যামিলিকে শয়তান ফ্যামিলিকে দিয়ে বাধা দেওয়াচ্ছে। সহিহ আকীদা সহিভাবে সবগুলা পালন করে নিচ্ছেন, আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, শয়তান বরদাস্ত করতে পারতেছে না, সেই জন্য ফ্যামিলিকে মধ্যে রেখে মাধ্যম করে আপনার ফ্যামিলি দ্বারাই শয়তান এই কাজ করে যাচ্ছে। হতাশা হওয়ার কোনো কারণ নাই। মুর্শিকেরা মুসলমানদেরকে এক সময় নির্যাতিত করেছে তো করেছে, গ্রাম থেকে শুধুমাত্র বের করে দেয় নাই, এলাকা থেকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, এমন অবস্থাতে কাজ করেছে এক সময় মুর্শিকেরা। আসহাবে কাফের ঘটনা যদি একদিন পড়ে দেখেন, আসহাবে কাফের ওই সমস্ত লোকেরা যারা তাদের এই মুর্শিক কর্তাদের কাছ থেকে পলায়ন করে গুহার মধ্যে তারা অবস্থান করে, এমন অবস্থাতে তারা 309 বছর পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থাতে থাকে। কেন?
ওই মুর্শিকেরা তাদেরকে হত্যা করবে, তারা যে ঈমান আনায়ন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন কেন? ওই মুর্শিকদের কারণে। হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনি যেই দিন থেকে সহিহ আকীদা গ্রহণ করেছেন, আপনার পিছনেও এক শ্রেণীর মুসলমান রুকে দাঁড়াবে, আপনি সহিভাবে সালাত আদায় করছেন কেন? আবার এক শ্রেণীর সহিহ আকীদার ভাইদেরকে বলবো, আপনারা মনে করেন, আপনাদেরকে অনেকভাবে বলা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ একদিকে, তুমি একদিকে কেন? সারা মসজিদের মানুষ আস্তে আমিন বলে তুমি জুড়ে বলছে কেন? সারা মসজিদের মানুষ একভাবে সালাত পড়ে তুমি করছো কেন? যেই দিকে বেশি ওই দিকে আল্লাহ। এইভাবে করে আপনাকে অনেক কথা বলতে পারে, সেই জন্য বলবো এই কথাটা আপনার মনের মধ্যে নিবেন না। কেননা জান্নাতিদের সংখ্যা হবে হাজারে মাত্র একজন। জান্নাতিদের সংখ্যা হাজারে মাত্র একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম আলাইহি সালাতু ওয়াসসালাম আমাদের পিতা, উনি সেই দিন আমাদের, আল্লাহ বলবেন আদমকে, আদম তোমার সন্তানদেরকে, সন্তানদের মধ্য থেকে প্রতি হাজারের মধ্য থেকে গড়ে একজনকে জান্নাতীদের কাতারে দাঁড় করাও, আর বাকি 999 জনকে জাহান্নামীদের কাতারে দাঁড় করাও। আপনি হতাশা হবেন না, ভয় পাবেন না। বিপরীতটা যদি একটু দেখেন, আপনার ফ্যামিলির আপনার অপর ভাই যেমন খুশি তেমন চলে, 24 আওয়ার গান নিয়ে ব্যস্ত, বিভিন্ন ফাহিশা অশ্লীল কাজের সাথে জড়িত, কোন একদিন আপনার ফ্যামিলি ওই বাইকে বলবে না, কেন তুমি বাবা গান শুনো? আপনি রেখেছেন মুখে দাড়ি, অপর বাইয়ের মুখে দাড়ি নাই, ওই বাইকে বলবে না ফ্যামিলি তোমার মুখে দাড়ি নাই কেন? এটা বলবে না, বরঞ্চ আপনাকে বলবে, বাবা তোমাকে আইএসআইএস লাগে, দাড়িটা কামিয়ে ফেলে দাও, আউযুবিল্লাহ, এরকম বলা হচ্ছে। শুধু তাই নয়, গোষ্ঠীর অন্য অন্য বাইরা জিনা, ব্যবিচার, চুরি, ডাকাতি, গান বাজনা, ঢোল ডফকি এগুলা নিয়ে ব্যস্ত রয়েছে গোষ্ঠীর মানুষ, ওইগুলা দেখে না গোষ্ঠীর মানুষ, ওইগুলা দেখে না গোষ্ঠীর মানুষকে শয়তান লাগিয়ে দিয়ে বলছে যা তার পিছনে লাগ, ডুলডফকি বাদ্যযন্ত্র শয়তানের, সেই জন্য এগুলা গোষ্ঠীর মানুষ দেখে না। গোষ্ঠীর মানুষ দেখে কে সহি আকিদা গ্রহণ করেছে, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতেছে, তাকে গোষ্ঠী থেকে বের করে দেওয়া হোক, তাকে ত্যাজ্যপুত্র করে দেওয়া হোক, এমন পরামর্শ গোষ্ঠীর মানুষ তার পিতাকে দিতেছে। হতাশা হওয়ার কোনো কারণ নাই। আপনার সমাজ আপনাকে অনেকভাবেই বলবে, সমাজের অন্য অন্য মানুষ চুর ডাকাত যদি বাদ খারাপ যদি তাকি থেকে তাকে, ওই চুর ডাকাত আপনার বাদ্যযন্ত্র যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বিরোধী, সবসময় দাড়ি নাই, মুখ সেট করে প্রতিদিন, ওদেরকে সমাজের মানুষ কোনো কিছু বলবে না, বলবে আপনাকে। আপনি যেই দিন থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করেছেন, ওই দিন থেকেই আপনার পিছনে শয়তান গোষ্ঠীর মানুষকে, শয়তান গ্রামের মানুষকে, শয়তান ফ্যামিলির মানুষকে, শয়তান বিভিন্ন আলিম সমাজকে আপনার পিছনে লেলিয়ে দিবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এখান থেকে আপনি অতিক্রম করতে হবে এই সমস্ত বাধাকে। হতাশা হওয়ার কোন কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করতেই হবে, যা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রসুল ফখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা দেন নাই তা বর্জন করতে হবে। আমি বর্জন করব, আমার ফ্যামিলি বর্জন করতে দিতেছে না,
আমি গ্রহণ করব আমার গোষ্ঠী আমাকে গ্রহণ করতে দিতেছে না ওই সমস্ত গোষ্ঠী ওই সমস্ত ফ্যামিলি ওই সমস্ত পিতামাতাদেরকে উদ্দেশ্য করে বলবো শুনে রাখেন আমার জবাব আমি দিতে হবে মার রব্বুকা তোমার রবকে আমার রব আল্লাহ এই আল্লাহ শব্দটি গ্রামের কোন মাতব্বর গিয়ে দিবে না এই আল্লাহ যে বলতে হবে এটা গ্রামের মাতব্বর তো দূরের কথা গোষ্ঠীর কোন মাতব্বর গিয়ে সেই জবাব দিবে না তোমার দিন কি ছিল আমার দিন ইসলাম ইসলাম কি আমি নিজে বলতে হবে আমার পিতা সেই জায়গাতে গিয়ে বলবে না বাবা ইসলাম বলো আমার মাতা গিয়ে সেই জায়গাতে বলবে না বাবা তুমি ইসলাম বলো সেটা বলবেন না আমার জবাব আমি দিতে হবে ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমার হিসাব দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট আমার হিসাব আমি নিজে দিতে হবে আমার হিসাব কেউ দিবে না পীর সাহেব তো দূরের কথা এজন্য আমার সালাত আমি পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমার সালাত বাধা দেওয়ার অধিকার তোমার নাই তোমার সালাতকে আমি বাধা দিচ্ছি না যেমন খুশি তেমন পড়ো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত পড়ব হতে পারেন আপনি আমার পিতা হতে পারেন আপনি আমার মা হতে পারেন আপনি আমার গোষ্ঠীর মাতব্বর হতে পারেন আপনি আমার চাচা কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করব এটাই হচ্ছে গিয়ে আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তারপরে অনেক মানুষ আজকে ভয়ে গোষ্ঠীর ভয়ে গ্রামের ভয়ে আপনার ফ্যামিলির ভয়ে সহি আকিদা পাওয়ার পরও সহিটা গ্রহণ করছে না সহিটা গ্রহণ করতেছে না এখানের মধ্যে একটি কথা বলে দিচ্ছি শুনে রাখেন পিতা মাতাদের উদ্দেশ্যে বলবো কোরআনুল কারীমের সূরা আযহাবের মধ্যে আল্লাহ বলেছেন ওই দিন ওই সন্তানকে বলা ওই সন্তান যেই দিন জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার সময় সন্তান বলবে আল্লাহকে আমি তো জাহান্নামে যাইতে চাচ্ছি না আমাকে জাহান্নামে যাওয়ার পিছনে আমার পিতামাতারাও রয়েছে আমার পিতামাতাকে আমার সামনে নিয়ে আসুন পিতামাতাকে সামনে নিয়ে আসা হবে তারপরে ওই সন্তান পিতামাতাকে লাত্তি মেরে তারপরে জাহান্নামে গিয়ে প্রবেশ করবে যেই সন্তান জাহান্নামে যাবে সে একা জাহান্নামে তো যাবেই যাবে সাথে করে আপনাকে লাত্তি মেরে তারপরে জাহান্নামে যাবে আপনার সন্তান পুরা দিন গান বাজনা ঢোল ঢপকি নিয়ে ব্যস্ত রয়েছে আপনি বাধা দিতে পারেন না আপনি বাধা দেন ওই সন্তানকে যেই সন্তানের বিনিময়ে আপনি সৎকারে জারিয়া পাচ্ছেন কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনে রাখেন সহি মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তিনটি কাজ করে যেতে পারে তিনটি কাজ করে যদি মারা যায় তাহলে এই তিনটি কাজ দুনিয়াতে বহাল থাকবে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে সৎ সন্তান সৎ সন্তান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করল যে বেদাত বর্জন করেছে বেদাতকে আশ্রয় দেয় নাই শিরিক থেকে অনেক দূরে রয়েছে ওই সমস্ত সুসন্তান দুনিয়াতে যত কাজ করবে এর একটি অংশ তার পিতামাতা কবর থেকে বুক করবে এর একটি অংশ তার পিতামাতারা কবর থেকে বুক করবে আমার সন্তান যদি নষ্ট হয় আমার সন্তান যদি খারাপ হয় আমি পিতাই জবাব দিতে হবে আল্লাহর কাছে আমার গোষ্ঠীর কোনো মানুষ জবাব দিবে না আমার চাচাতো ভাই আমার জবাব দিবে না আমার ভাই আমার জবাব দিবে না আমার সন্তান কেন দোষী হলো সেটুকু কিন্তু বলবে না শুধুমাত্র বলবে শুধুমাত্র আল্লাহ ওই পিতামাতা কি জবাব দিতে করতে হবে এজন্য সর্বক্ষেত্রে পিতামাতাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনার সন্তান যদি আপনি দেখেন আপনার সন্তান মুখে দাঁড়িয়ে রেখেছে তাকে উৎসাহ তো বাড়িয়ে দিবেন যদি দেখেন আপনার সন্তান পাঁচ ওয়াক্ত সালাত পড়তেছে তাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে বলবেন বাবা সালাত পড়ো এটাই হচ্ছে কি আপনার জন্য করণীয় আপনি তার পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন আপনি তার পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন অনেক পিতামাতা তার সন্তান ডাক্তার উপরে কাপড় পরছে
অনেক সন্তান বুকের মধ্যে দাড়ি নেওয়ার কারণে অনেক সন্তান সন্তানের পিতা অনেক সন্তানের মা তাকে গর থেকে সন্তানকে গর থেকে তেজপুত্র করে দিচ্ছে এই রকম সমাজে বসবাস করা হচ্ছে আমাদের অনেক সন্তান অনেক ছেলেরা অনেক ভাইরা এই নির্যাতিত শিকার হয়েছে সেজন্য বলবো বন্ধুগণ পিতামাতাদেরকে যারা উস্কানি দিয়ে উস্কানি মূলক কথা বলে পিতামাতাদেরকে বিশেষ করে পিতাকে যার যেই ছেলের গার্জেন ওই গার্জেনকে কিছু উস্কানি দেওয়া হয় পিতাকে বলা হয় তোমার ছেলে এই কাজ করেছে তোমার ছেলে এই কাজ করেছে যিনি বলছেন ওনার হাতে সিগারেট যিনি বলছেন ওনার ছেলেরা নষ্ট যিনি বলছেন ওনার ছেলেরা একদিনও সালাত পড়ে না অথচ বাবার কাছে নালিশ করতেছে তোমার ছেলে এইরকম সালাত পড়ে তোমার ছেলে এইরকম সালাত পড়ে তোমার ছেলে মসজিদে গিয়ে রফলে আজান করে তোমার ছেলে মসজিদে গিয়ে বুকের উপরে হাত বাঁধে এইরকম করে নালিশ করতেছে ছেলের বাবার কাছে অথচ নিজের ছেলের খোঁজ নাই অপর ছেলের খোঁজ নিতে আসছে নিজের ছেলে মদ নিয়ে নারী নিয়ে বিভিন্ন অষ্টামি নিয়ে বিভিন্ন খারাপ মাদক নিয়ে ব্যস্ত রয়েছে একদিন ওই পিতা নিজের সন্তানের খবর নেয় না অপর সন্তানের খবর নিতে বলেই দরদ উঠেছে এই জন্য চলে আসছে তোমার ছেলে মসজিদে গিয়ে রফলিয়া দান করে তোমার ছেলে মসজিদে গিয়ে এরকম করে বাবাকে বিচার দিল বাবাকে নালিশ করলো আর ওই বাবা যেদিন বলে এই ছেলে তুমি মসজিদে গিয়ে এরকম করবে না যদি এইরকম বলে তাহলে ওই বাবাই হচ্ছে গিয়ে কাপুরুষ ওই বাবা হচ্ছে গিয়ে কাপুরুষ ওই বাবা সাথে সাথে ওই অপর ব্যক্তিকে ধমক দিয়ে বলবে কি বলো আমার ছেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছে এটাই আলহামদুলিল্লাহ আমার ছেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে সিগারেট খায় না আমার ছেলে জর্দা দিয়ে পান খাচ্ছে না আমার ছেলে গান বাজনা বিভিন্ন ফাহিশার সাথে লিপ্ত নয় আমার ছেলে আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে তাকে ধমক দিয়ে বলবেন তোমার ছেলের অবস্থা কি তুমি খোঁজ নাও তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার ছেলে যদি কোন ফাহিশার মধ্যে লিপ্ত হয় তুমি আল্লাহর কাছে জবাব দিতেই হবে এতে কোনো সন্দেহ নাই সম্মানিত বন্ধুগণ শেষ কথা হচ্ছে গিয়ে যেই সমস্ত সন্তানেরা আজকে পিতামাতার কাছ থেকে অনেক নির্যাতিত হয়েছেন ওই সমস্ত সন্তানদেরকে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহর ইন্দর করে কথা বলো তাদেরকে ধমক